Assalamualaikum viewers, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেটা হচ্ছে অটো মেকানিক্সের একটি কন্টেন্ট। সেটা হলো যে আমরা এই ব্রেক সিস্টেম যে দেখাচ্ছি, ব্রেক সিস্টেমের কিন্তু অনেক ধরনের ভিডিও আমরা দিয়েছি, সেটা তার ভিতরে আজকে একটু যোগ করি। সেটা হলো আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, স্টেশন ওয়াগন গাড়ি। সেই স্টেশন ওয়াগন গাড়ির আমাদের এই ব্রেকটা একটু স্পন্সর মতো মনে হয়, অর্থাৎ মনে হচ্ছে যে এয়ার ব্লিডিং করতে হবে এবং একটু ব্রেক অ্যাডজাস্ট করতে হবে। এটা আমরা সরাসরি আপনাদের একটু দেখাচ্ছি এবং আমাদের সকল স্টুডেন্টের উদ্দেশ্য আমরা এই উক্ত ভিডিওটা দাঁড় করিয়েছি, সেটা একটু আপনারা একটু খেয়াল করেন। এই যে এই ধরনের গাড়িতে একটু অসুবিধা আছে, যে এটা লোকটা প্রত্যেকে না জানলে কিন্তু করতে পারবে না, সেটা দেখেন। আমরা একটু সবগুলো একটু খুলি, আপনাদের সামনে খুলি, দাও একটু প্লাস্টার দাও, একটু খুলি। খোলার পর আপনারা দেখেন কাজটা আমরা কীভাবে করি, কাজটা একটু মনোযোগ সহকারে দেখবেন। লকটা রাখো, লক দিয়ে দাও। যদি এই নাট যদি আপনি না খোলেন, তাহলে পরে স্টেশন ওয়াগনের এই ধরনের ব্রেক ড্রাম খুলবে না। অনেকগুলো আছে যে শুধু আমরা যদি এই চাকার নাট বলগুলো খুলে দেয় তাইলে কিন্তু ড্রাম খুলে যায়, কিন্তু এটা কিন্তু সেই সিস্টেম না। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তারপরে দেখি লক, বাস ওইটা হলো, ওইটা হলো রোলার বিয়ারিং থাকে। আমরা একটু দেখি, খেয়াল করি, রোলার বিয়ারিং থাকে, মাথায় রাখতে হবে এটা রোলার বিয়ারিং থাকে। খোলার জন্য একটু বাড়ি দিয়ে নিব আমরা। এই যে রোলার বিয়ারিংটা যদি ভিতরে না থাকে আপনি এটা ঘুরবে না, যদি বাইরে আসে তাহলে কিন্তু ঘুরবে না। এখন আমরা এই যে পাইলট বিয়ারিংটা আছে এইটা আমরা কি করব, খুলে নেব। এটা হলো পাইলট বিয়ারিং। এই বিয়ারিংও যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এই চাকায় শব্দ করবে, আমরা মাথায় রাখতে হবে। এরকম গ্রিজ দিয়ে রাখতে হবে, মোটামুটি আমরা গ্রিজ দিয়ে রেখেছি, হাতে রাখো। এখন আমরা ড্রামটা খুলব। এখন আমরা এই যে ড্রামটাকে খুলবো, ড্রামটা খুলে নিই, ব্রেক ড্রামটা খুলে নিলাম। এবার দেখি আমরা এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমি একটু বলি সবাইকে, একটু মাথায় রাখতে, এই যে আঙুলে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এইদিকে আছে, আবার একটা মাপ রাখতে হবে, তা না হলে কী হবে, আমাদের এটা ড্রামের মধ্যে লেগে যাবে। লেগে গেলে পরে কী হবে না, আর অ্যাডজাস্টটা ঠিক মতো হবে। আপনি দেখেন সব দিক দিয়ে সমান আছে, সব দিক দিয়ে এরকম সমান থাকবে। দেখেন আমরা এখন অ্যাডজাস্ট করেছি, সব দিক সমান থাকবে, আর একটু অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন একটু ঘুরে দেখবো। দেখার পরে আমরা যেটা করবো, আমরা এয়ার ব্লিডিং করে দেখাবো, একটু এয়ার ব্লিডিং করবো, একটু দেখি অ্যাডজাস্ট হয়েছে কি না, আমরা একটু দেখবো। দেখার পরে খুলে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো। সংযোগ করি, এটা কি রোলার বিয়ারিং, রোলার বিয়ারিং বলবো আমরা। যদি ভিতরে দিকে এরকম না তাহলে ঘুরবে না, এই যে ঘুরে এরকম একটু জাম জাম থাকবে, একদম ফ্রি হবে না, জাম জাম থাকবে, নাহলে কিন্তু হবে না। আর এটা যখন ভিতরে দিকে না থাকলে কিন্তু ঘুরবে না। ওকে, ঠিক আছে, আমরা বাকিটা অ্যাডজাস্ট করে দিই। রেঞ্জ দাও, অ্যাডজাস্টেবল রেঞ্জ, ঠিক
তা তো অবশ্যই আমরা এটা বেশি টাইট দেব না, মোটামুটি একটু টাইট দেব, কারণ এখানে লক থাকবে, ছুটার কোনো সম্ভাবনা থাকে না। এই একটু জ্যাম জ্যাম, ওকে ঠিক আছে, একশো একশো, ওকে ঠিক আছে। তারপরে আসি, লক দিবা, লক লকটা কীরকম আমরা ঘুরাই দেব, ব্যাস। এবার একটা আমরা এয়ার বিল্ডিং করব, এই যে ঘুরে, হ্যাঁ একটু জামজাম হবে, হ্যাঁ একটু জামজাম হবে, একবারে ফ্রি হবে না। এবার আসি আমরা, আমরা একটা এয়ার বিল্ডিং করো, একজন যাও, ব্রেক করো, ব্রেক করো, হ্যাঁ ব্রেক লুজ, ব্রেক 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 করো, ব্রেক করো, বারবার ব্রেক করো, প্যাডেল করো, বাউন্স করো, খালি প্যাডেল দাও, ধরো ধরো, ঠিক আছে বাতাস গেছে, করো ব্রেক করো, করো করো, বাউন্স করো, ধরো 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 ধরো, মোটামুটি এখন আর বাতাস নাই, ঠিক আছে। একটা আমরা এয়ার বিল্ডিং করে দিলাম, যদিও নিয়ম হচ্ছে একটা রিজার্ভার রাখলে সবচেয়ে ভালো হয়, আমরা এয়ার ব্লিডিং করে দিলে এখন আর সমস্যা হবে না, মোটামুটি এই দুই চাকাতে যদি আমরা একটু এয়ার ব্লিডিং করে দেই আর কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি, ঠিক আছে। এই উক্ত সিস্টেমে যদি আমরা দেখে রাখি তাহলে অবশ্যই যখনই বাতাস ঢুকবে, যখন ব্রেক লাইনে যখন বাতাস, কখন বাতাস ঢুকছে আমরা কীভাবে বুঝবো, যখন দেখা যাচ্ছে যে স্পঞ্জের মতো মনে হবে ব্রেক করলে এবং ঠিকমতো ব্রেক ধরে না, তখনই বুঝতে হবে যে ব্রেক লাইনে কোনো বাতাস প্রবেশ করেছে এবং অ্যাডজাস্টটা ঠিক নেই, তখন এই ব্রেকটা অ্যাডজাস্ট করতে হবে এবং এয়ার ব্লিডিং করে দিলে মোটামুটি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। উক্ত ভিডিওটা যদি আপনারা বারবার দেখেন তাহলে পরে এই ব্রেক সিস্টেমের সকল কাজ আপনারা সহজে করতে পারবেন বলে মনে করি। আর একটু আমি বলে দিই, সেটা হচ্ছে চাকা না খুলেও এয়ার ব্লিডিং করা যায়, যেমন সামনের চাকাতে যদি আমরা করি, আমরা একটু সামনের চাকাতে যদি করি তাহলে বুঝবো কি সামনের চাকাটা একটু ঘুরান লাগে, ঘুরাইয়ে পরে করে নিব, অর্থাৎ এয়ার ব্লিডিং যে নিপল আছে সেই নিপলটা একটু ইয়ে করলে সহজেই আমরা একটু ডিলে করে দিয়ে যদি কয়েকবার ধরে যদি আমরা ছেড়ে দিই বাতাস বের হয়ে যাবে, তখন ফলে আপনাদের ব্রেক সিস্টেম ওকে হয়ে যাবে। তো মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ব্রেক সিস্টেমের সকল সমস্যা আপনারা সমাধান করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।